আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে এসেছি 32 ইঞ্চি ভিশন অ্যান্ড্রয়েড টিভিতে যে ভয়েস প্রবলেমটা হয় সেটা সমাধান করার জন্য। তো এটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তো আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। দেখা যায় কি মাঝে মাঝে এই ভয়েস কন্ট্রোলটা ছেড়ে দেয়। দেখুন, এখানে যে ভয়েস দিয়ে বলছি HD 4K ভিডিও, কিন্তু সেটা আসবে না, এটা শুনতে পারছে না, ডোন্ট। তো এখন এটাকে সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য আমাদের যা প্রথমে করতে হবে, সেটিংস হোম অপশন যেতে হবে। হোম অপশনে যাওয়ার পরে যেতে হবে সেটিংসে, উপরে দেখতে পাচ্ছি সেটিংস অপশন, সেখানে যাওয়ার পরে যেতে হবে আমাদের রিমোট নিচে, যেরকম আছে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ, রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজে ক্লিক করে এবার দেখতে পারবেন অ্যাড অ্যাক্সেসরিজ। তো এখানে আসার আগে একটা কাজ করতে হবে, সেটা আমাদের রিমোট অপশনে দেখতে পাচ্ছি আমরা যে ব্যাক বাটন ও মাইনাস বাটন দুটো একসাথে চেপে ধরে রাখতে হবে। তারপর আমরা রিমোটের সামনের অংশে দেখতে পাবো একটা বাল্ব অফ হচ্ছে, অন হচ্ছে, এটা রিমোটের ব্লুটুথ অপশন, তার মানে এটা অন হয়ে গেছে, এখন আমাদের প্রস্তুত। এখন আমরা টিভির অপশনে অ্যাড অ্যাক্সেসরিসে প্রেস করলে দেখতে পাবো আমাদের রিমোটটা শো করছে। এখন এখানে রিমোট অপশনে ওকে প্রেস করলে আমাদের রিমোট এবং টিভির ব্লুটুথ অপশন দুটো অ্যাড কানেক্ট হয়ে যাবে, অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে, পেয়ার হয়ে গেছে। এখন আমাদের ইউটিউব অপশনে গিয়ে চেক করবো যে এটা আসলে পেয়ার হয়েছে কি না। এখন আমরা ইউটিউব অপশনে যাব এবং ইউটিউবে ভয়েসটাকে সার্চ দেব, সেই জন্য সার্চ অপশনের উপরে যাওয়ার পরে ভয়েসটাতে দেখবো ঠিক আছে নাকি। এখন দেখবো HD 4K ভিডিও। হ্যাঁ, ভয়েসটা নিয়েছে সাকসেসফুলি। তো এইভাবে আমরা ভিশনে যতগুলো টিভি আছে অ্যান্ড্রয়েড সবার সাথে এইভাবে কানেক্ট করে নিতে পারবো। আশা করি ভিডিওটা দেখে আপনারা খুব উপকৃত হয়েছেন, আশা করি। তো পরবর্তী এসব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা এসব হেল্পফুল ভিডিওগুলো দিয়ে থাকি।